আসসালামু আলাইকুম, আমি তৃপ্তি রানী বারুই। আমার তৃপ্তি হেসেল চ্যানেল থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে যে রেসিপিটি তৈরি করব তার নাম হচ্ছে চিড়ার চপ। এর জন্য আমি নিয়ে নিয়েছি এক কাপ চিড়া, ভিজিয়ে রেখেছিলাম 15 মিনিট। চিড়াটা আমি ঢেলে নিয়েছি। তারপর নিয়েছি এক কাপ পরিমাণে সিদ্ধ করা আলু, গ্রেট করে নিয়েছি। একটি ডিম নিয়েছি, ডিমটি আমার লাগবে কিছুক্ষণ পরে। এখানে একটি পেঁয়াজ ও 4টি কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এখানে নিয়েছি 1 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এখন সবগুলি উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ সুন্দরভাবে মিশানো হয়ে গিয়েছে। এখন আমি হাতের আকৃতির সাহায্যে চপ তৈরি করে নিচ্ছি। সবগুলো চপ আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি ডিমটা ভেঙে নিব। তার আগে আমি আবার একটুখানি লবণ এখানে নিয়ে নিয়েছি এবং এই ডিমটা ভেঙে নিচ্ছি। ডিমটা ভেঙে লবণের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই ডিমের মধ্যে আমি প্রতিটা চপ ডুবিয়ে নিচ্ছি। ডাইসটা একটু বড় হওয়াতে ডাইসের মধ্যে একসাথে সব কাজ করে নেওয়া যাচ্ছে, সমস্যা হচ্ছে না।
এখন আমি চলে যাচ্ছি চুলোতে। চুলোতে ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যান গরম করে এর মধ্যে দু চামচ পরিমাণে সাদা তেল এবং হাফ চামচ আমি ঘি দিয়ে নিয়েছি। গরম হয়ে গিয়েছে তেল এবং ঘি। এখন আমি তৈরি করা চিড়ার চপগুলো দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে। সবগুলো চপ আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। এই চপগুলি ভাজার জন্য খুব বেশি তেলের দরকার হবে না, অল্প তেলেই ভাজা হয়ে যাচ্ছে। এক পাশ ভাজা হয়ে গিয়েছে, আমি উল্টে নিচ্ছি চপগুলোকে। সামান্য ঘি দেবার কারণে খুব সুন্দর ফ্লেভার বেরিয়েছে। চপগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি সুন্দর করে তুলে নিচ্ছি একটি একটি করে। তৈরি হয়ে গেল চিড়ার চপ। এই রেসিপিটি যদি
ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন। এই রেসিপিটি বিকালে নাস্তা হিসাবে চায়ের সঙ্গে খুব ভালো লাগবে। আগামীতে রেসিপিটি নিয়ে না আসা পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।